Bismillahirrahmanirrahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain wa ba'd. আজকে 10টি প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ, যথাসাধ্য সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, শেখ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমান কালে বিভিন্ন মিডিয়ায় মক্কা ও মদিনার আজান সরাসরি সম্প্রচারিত হয়, সওয়াবের আশায় নিয়মিত সেই আজান শুনে জবাব দেওয়া যাবে কি? মক্কা মদিনায় যে আজান দেওয়া হয় এবং সেই আজান প্রচার করা হয়, সেটা সরাসরি আজান, মানে সেটা রেকর্ডিং আজান না, সেটা হচ্ছে লাইভ আজান। তো লাইভ আজান মানে আসল আজান, সেটার কোনো রেকর্ডিং নাই। সুতরাং যদি লাইভ সরাসরি আজান হচ্ছে আর সেটা শুনতে পাচ্ছেন, তাহলে সেটা হচ্ছে আসল আজান। সুতরাং তার উত্তর দেবেন। এবং যে আজানের উত্তর দিতে হয়, যে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ যা সময় তোমার মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন মুয়াজ্জিন যা বলে তাই তোমরা বলো। ইল্লাল হাই আলাতাইন, তবে হাইয়া দুই, হাই আলাস সালাহ, হাই আলাল ফালাতে কি করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, ওইভাবে উত্তর দেবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোন আজান উত্তর দেবেন না, যে আজান রেকর্ডিং আজান। যেমন বিভিন্ন কোম্পানিতে বা হাসপাতালে দেখেছেন, অথবা এখানে মলগুলোতে মানুষ কেনাকাটা করছে বা হাসপাতালে কাজকর্মে ব্যস্ত আছে, যখন সালাতের টাইম হতে যাচ্ছে তখন কি হয়, একটা আজান চালু করে দেয়। এটা কিন্তু আসল আজান নাই, কোনো মসজিদ থেকে সরাসরি লাইভ প্রচার হয় না, এটা কি হয়, রেকর্ডিং আছে, রেকর্ডিংটা অন করে দিল বা অটোমেটিক কিছু করা আছে, চালু হয়ে গেল, ওই সময় আজান হয়ে গেল। আচ্ছা, অনেকে ঘড়িতে রাখে স্মরণ, যাতে তাকে করিয়ে দেওয়া হয় রিমাইন্ডের জন্য কি আজান, দেখছেন না জুমার দিনে অনেক সময় সালাত চলছে, খুতবা চলছে, আর চারিদিক থেকে গোটা মসজিদে 50টা 100টা মোবাইলে চারিদিকে আজান আসছে। এই আজান কোন আজান? এটা আসল আজান, রেকর্ডিং আজান, অ্যালারাম আজান করে রেখেছেন। তো এর উত্তর দেবেন না, এর উত্তর দেওয়া জায়েজ নয়, এটা বেদাত হবে, কারণ এটি আজান নয়, এটি হচ্ছে মুসাজ্জাল আজান, রেকর্ডিং আজান, রেকর্ড করা আছে, রেকর্ডেড আজান। জি, সরাসরি মুয়াজ্জিনের আওয়াজ শুনেন আপনি, মাইকের মাধ্যমে শুনেন, অথবা আপনি টিভিতে শুনেন কিন্তু সরাসরি আজান দিচ্ছে, রেডিওতে শুনছেন আপনি দেখছেন না টিভির মতো, কিন্তু আজান সরাসরি মক্কা মদিনার আজান শুনছেন আপনি রেডিও রিয়াজ থেকে, ওয়াইজাতুল কোরআন করিম থেকে, যেমন আমরা শুনে থেকে গাড়িতে বসে বসে শুনছেন যে আজান হচ্ছে এখন, তাহলে উত্তর দেবেন, কারণ কি হচ্ছে বাস্তবে আজান। জি, দুই নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ডিপিএস করলে যত দিনের জন্য করা হয়েছে তত দিনের পরে উঠালে সুদ দেওয়া হবে, আর যদি তার আগে উঠানো হয়, তার আগে উঠানো হয় তো সুদ দেওয়া হবে না। এখন যদি টাকা রেখে সময় পূর্ণ হওয়ার আগেই টাকা উঠিয়ে নিই তবে কি হারাম হবে? যেখানে সুদ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানে, তার মানে প্রতিষ্ঠানটি হচ্ছে সুদী প্রতিষ্ঠান, তা আপনি সুদী প্রতিষ্ঠানের সাথে কেন লেনদেন করবেন? একমাত্র জায়েজ কখন সুদী প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করা, যখন নিরুপায়, তাহলে এখান থেকে টাকা পাঠাইতে হবে দেশে, দেশে টাকা পাঠাইতে হবে। এখানে বিনা সুদী ব্যাংকও আছে, সুদী ব্যাংক আছে, তাহলে সুদী ব্যাংক থেকে বাঁচবেন, যেখানে হোক না কেন সুদী ব্যাংকের সাথে লেনদেন করবেন না। যেমন সৌদি ব্রিটিশ ব্যাংক আছে, হ্যাঁ, তারপরে আপনার সাম্বা আছে, আমেরিকান ব্যাংক আছে, অন্য অন্য যে ব্যাংকগুলো এগুলো সুদী ব্যাংক আছে, কিন্তু রাজহি ব্যাংক আছে, আলবেলাদ আছে, এগুলোতে সুদ নাই যতটা জানা আছে। তো যেই ব্যাংকের সাথে আপনি লেনদেন, যেখান থেকে পাঠাচ্ছেন সেটা সুদমুক্ত, যেখানে পাঠাচ্ছেন ওখানে ইসলামী ব্যাংক থাকে আর ওখানে অ্যাকাউন্ট থাকে, তো সেখানে পাঠাবেন, কিন্তু ইসলামী ব্যাংক নাই সেখানে, তাহলে আপনার যেসব ব্যাংক, সোনালী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, যতগুলি সুদী ব্যাংক আছে, সেসব ব্যাংকে পাঠাচ্ছেন কিসের জন্য? আপনি নিরুপায়, সেই জন্য আপনাকে টাকাটা পাঠাতে হবে, সেই জন্য পাঠাতে পাঠিয়ে তারপরে তাড়াতাড়ি করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেখানে জমা রাখবেন না। কিন্তু বাড়িতে অনেক টাকা আর কাজেও লাগাতে পারছেন না, বাড়িতে টাকা এইভাবে রাখাও যাবে না, নিরাপত্তা নেই, তাহলে ব্যাংকেও রাখতে পারবেন, অ্যাকাউন্ট নেই, আপনার অ্যাকাউন্টের ব্যবস্থা করেন ইসলামী ব্যাংকে, আর যতদিন না হয়েছে সুদী ব্যাংকও রাখতে পারবেন। কিন্তু আপনি এমনি ডিপিএস করে রাখবেন, কি জন্য রাখবেন আপনি সুদী প্রতিষ্ঠানে? তাহলে সুদী প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করছেন, হারাম সহযোগিতা করা, পাপীকে এবং পাপের প্রতিষ্ঠানকে সহযোগিতা করা হারাম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ সূরা মায়েদায় বলেছেন, তোমরা একে অপরকে সাহায্য করো, ব্যক্তি হোক অথবা সংস্থা হোক,
কিসের কাজে? আলাল বিররে, নেকির কাজে, অত্তাকু আল্লাহ ভীরুতার কাজে, পাপ থেকে বাঁচার কাজে সাহায্য করে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমিল উদওয়ান, গুনাহের কাজে আর সীমা লঙ্ঘনের কাজে, অন্যায়ের কাজে সহযোগিতা করিও না কেউ কারো। আল্লাহ যেন এসব সুদী প্রতিষ্ঠান হারাম থেকে সকল স্তরের মানুষকে বেঁচে থাকা তৌফিক দান করেন, এবং মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল ইসলামী অর্থনীতি গ্রহণ করার অবলম্বন করার যেন তৌফিক দান করেন। তিন নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে চাই, আল্লাহ আপনার জন্য কল্যাণ করেন যেখানে কল্যাণ আছে। আমি কি অক্সফোর্ডের বা ক্যামব্রিজের ফ্যাকাল্টির যে ফান্ডিং থাকে সেখান থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবো, বা ইংল্যান্ডের সেভিং স্কলারশিপ নিয়ে? মূলত আমার প্রশ্নটা হচ্ছে, নন মুসলিম কান্ট্রি থেকে বা কোনো সংস্থা থেকে ফান্ডিং নিয়ে পড়াশোনা করা কি যাবে? ফান্ডিং যদি আপনাকে করে কার্যে হাসানা হিসাবে, যে আপনাকে উদাহরণস্বরূপ $50,000 দিল বা $1,00,000 দিল পড়াশোনার জন্য, যে আপনি মাস্টার্স পিএইচডি কমপ্লিট করেন আর তারপরে সেটা আপনি কিস্তিতে কিস্তিতে শোধ করে দেবেন, কিন্তু সেটাতে সুদ লাগবে না, ইন্টারেস্ট লাগবে না, তাহলে জায়েজ। এটা একটা। আর একটা ফান্ডিং হচ্ছে ফ্রি আপনাকে দিচ্ছে, ফ্রি। কখনো কখনো লোন দেয়, যেমন আমি জানি যে ইউকেতে, ব্রিটেনে আছে লোন দেয়, স্টুডেন্ট লোন আছে। তো ইন্টারেস্ট লোনে যদি সুদ নেই তাহলে হারাম, এরকম না। কিন্তু বিনা সুদে দেশের লোকজনকে অথবা স্টুডেন্টদেরকে সহযোগিতা করছে। কার্যে হাসানা, যেমন আপনাকে আমি $50,000 দিলাম, $50,000ই নেবো, তাহলে জায়েজ, ধার নেওয়া দেওয়া যায়। কিন্তু $50,000 দিয়ে আপনার কাছে আপনি দেবেন 10 বছর পর $60,000 নেবো, তো হারাম এটা। আর আরেকটা হচ্ছে যে দিয়ে দিল আপনাকে স্টুডেন্ট, আপনি পড়াশোনা করবেন, আপনাকে স্কলারশিপ হিসাবে ফান্ডিং, মানে আপনার ফ্রি দিয়ে দিল, যেটা হয়তো এটা জিজ্ঞেস করতে চাইছেন। মুসলিম সরকার দিক আর অমুসলিম সরকার দিক নিতে পারে, সমস্যা মুসলিম হোক আর অমুসলিম হোক, যদি আপনাকে লেখাপড়ার জন্য কেউ ফ্রিতে দেয় যে তোমার আমি খরচ দেবো, তো নেওয়া জায়েজ রয়েছে। যতক্ষণ পর্যন্ত না বলবে যে আমরা কিন্তু তোমাকে ওই হারাম সুদ থেকে দিচ্ছি, হারাম ওই শুকুর বিক্রি করে দিচ্ছি, ওই মদের ব্যবসা থেকে দিচ্ছি, যতক্ষণ না বলবে ততক্ষণ আসল হচ্ছে যে হালাল, মুসলিম দিক আর অমুসলিম দিক। জি, তবে একটা কথা মনে রাখবেন, যেই সাবজেক্টের পড়ার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা মুসলিম দেশে আছে, সেই সাবজেক্ট পড়ার জন্য অমুসলিম দেশে যাওয়া যায় না। এটা শরীয়তের আরেকটি মশলা, মনে গুরুত্বপূর্ণ মশলা, কারণ সেখানে দিন দুনিয়ার ফেতনা রয়েছে। দুনিয়া হয়তো সুন্দর হবে কিন্তু আখেরা ধ্বংস করে চলে আসবেন। কত ভালো মানুষ গিয়ে সেখানে গিয়ে বেদিন হয়ে গেল, অথবা তার ছেলেমেয়েরা বেদিন হয়ে গেল, হ্যাঁ ভবিষ্যৎ তার অন্ধকার হয়ে গেল, পাপে জড়িয়ে গেল। যেই ছেলেটা সৌদি আরবে অথবা বাংলাদেশে কোনোদিন ব্যবিচারের কাছে যায়নি, সেখানে কঠিন অবস্থা, কি বলা যায়, ভাষায় প্রকাশ করা মুশকিল। নারী ফেতনায় ডুবে গেছে, মদের ফেতনায় ডুবে গেছে, জি, শুকরের গোস্ত খাচ্ছে, আউযুবিল্লাহ। তো যাদের দিনের হেফাজত করতে পারছেন না, সালাত নেই, পাঁচ অক্ত সালাত পড়তো, ও দেশ বেনামাজি হয়ে গেছে, ওখানে গিয়ে নাস্তিক হয়ে গেছে, শুনবেন অবাক করার মতো। এক ছেলে রিয়াজ ইউনিভার্সিটিতে পড়ে গেছে ভারতের বিহারে, সাদ্দামের যুদ্ধের সময় সে এসেছিল বেড়াতে মদিনায়, আর আসার পরে আমাদের কাছে মদিনায় আসে। তো আমাদের কাছাকাছি, ওরা বিহারের হইল, আমার পাশাপাশি ডিস্ট্রিক্ট, বিহার আর বেঙ্গল খুব কাছাকাছি আমাদের, মালদা দিনাজপুর আর তার সাথে বিহারের দু তিনটা ডিস্ট্রিক্ট, তো এলাকার, আর বাংলাও বলতেও পারে। তো আমাদের কাছে আসলো, আসার পরে তাকে এলাকার মানুষ হিসাবে আমরা আপ্যায়ন করলাম। এক সপ্তাহ পর আমাদের কাছে থেকেছে, খাওয়া দাওয়া করিয়েছে মোদী ইউনিভার্সিটির ক্যান্টিনে, খাবার নিয়ে আমাদের সাথে বসিয়ে খেয়েছি, কখন নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে খাওয়িয়েছি। মোদী ইউনিভার্সিটি থেকে তাকে একবার আপ ডাউন ইউকে টিকিট দিল, ব্রিটেনে থাকে, মাস্টার্স করতে গিয়েছে ওখানে। তার যে থিসিস সেটা দেখালো ইংলিশ, আমাকে দেখালো যেটা যে থিসিস করেছে সাদ্দামের যুদ্ধের বছর, ওই 90-91 এই ঘটনা। সেই লোকটি পিএইচডি করেছে ওখানে মাস্টার্স করার পরে, আর তারপরে সেখানে গিয়ে এখন শুনছে যে সে নাকি বেদিন টাইপের হয়ে গেছে, মনে বেদিন হয়ে গেছে এখন, ইসলামের ধার ধারে না। জি, তাহলে কি যে কখন ফেতনায় পড়ে যায়, সবসময় সতর্ক থাকতে হবে। ইসলামী সাহায্যে পড়ে গেছে রিয়াজ আল ইমাম ইউনিভার্সিটি থেকে, তারপরে কি গুমরা হয়েছে, নামটা শুধু বলবো না, যাতে করে একবারে যারা চেনবে চিনে না নেয় আর কি, বোতলা হয়ে যায়।
কিন্তু এটা নসিহতের জন্য বললাম যে সবসময় সতর্ক থাকার চেষ্টা করতে হবে, কখনো স্থায়ীভাবে সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে না। আর এমন সাবজেক্ট সেখানে পড়তে যাবেন না যেই সাবজেক্ট মুসলিম দেশে যথেষ্ট, কিন্তু হ্যাঁ এমন সাবজেক্টের জন্য যেতে পারবে টেম্পোরারি যেই সাবজেক্টে দেশে ভালো পড়া হয় না। এখন থেকে ডিগ্রিটা নিয়ে এসে মুসলিম জাতির আমি উপকার করব, মুসলিম দেশের আমি উপকার করব, বাংলাদেশে আমি উপকার করব, সৌদি আরবে আমি উপকার করব, তাহলে ঠিক আছে। কিন্তু অনেকে যায় কি ইসলামিক সাবজেক্টে, সে পিএইচডি করতে গেছে কোথায়, সে লন্ডন গেছে, লন্ডনে ইসলাম পড়তে কার কাছে যাবে? সেখানে তো যারা পাশ্চাত্য, তার মানে ইসলামের প্রাচ্যবিদ যারা মুস্তাশরিক, পাশ্চাত্যের যারা প্রাচ্যবিদ ইসলাম নিয়ে চর্চা করে, পড়াশোনা করে আর পড়ায়, গবেষণা করে, গবেষণা নামে কি করে জানেন, ইসলামের বিরুদ্ধে তারা বিষোদগার করে, মানুষকে গুমরা করে। তো সেখানে গিয়ে দেমাক ধলে করে চলে, মিশরের এইরকম বড় বড় স্কলার আছে, ওদের লিস্ট আছে, যারা মিশরে যখন লেখাপড়া করেছে তখন ভালো মানুষ ছিল, তারা মুসলিম ছিল, কিন্তু পশ্চিমা দেশে ফ্রান্সে অথবা ব্রিটেনে লেখাপড়া করে এসে দেশে এসে গুমরার বেদিন হয়ে গেছে তারা। বড় ইতিহাস আছে এই 50 বছর 80 বছরের মধ্যে আমাদের কাছে। জি, সুতরাং সতর্ক সাবধান, অমুসলিম দেশে সহজে যাবেন না, আর গেলেও দিনের যথেষ্ট জ্ঞান, আকীদার জ্ঞান নিয়ে যাবেন, স্থায়ী বসবাসের নিয়ত রাখবেন, আল্লাহ রব্বুল যেন বাঁচিয়ে রাখেন, এবং যারা চলে গেছে আল্লাহ যেন তাদের হেফাজত করেন এবং তাদের জন্য ভালো ব্যবস্থা করেন আল্লাহ রব্বুল আলামিন, ঈমান আমলের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের মসজিদে পার্মানেন্ট ইমাম নেই, তাই আমাদের মুসল্লিদের থেকে কেউ একজন ইমামতি করে, আলহামদুলিল্লাহ। আমরা অধিকাংশই আহলুল হাদিস, জি আহলে হাদিসদের মসজিদে একটি রোগ ছোটকাল থেকে দেখেছি, এটা আহলে হাদিসদের আমাদের দুর্বলতা সেজন্য বলা জরুরি, সেটা হচ্ছে আহলে হাদিস মসজিদ, অনেক মসজিদে কোনো ইমাম টেমাম থাকে না, পেশ ইমাম ইমাম নিযুক্ত করবেন না, যে আগে আসলো পড়িয়ে দিল, যে আগে আসলো পড়িয়ে দিল, কাউকে একজনকে পাঠিয়ে দিল, কয়টা পয়সা লাগবে বেতন সেন ইমাম নিযুক্ত করে না। হানাফি মসজিদে এরকমটা পাবেন না, কিন্তু আমি এর বিপরীত দেখেছি, হানাফি মসজিদে পাশাপাশি বাস করে হানাফি মসজিদে একজন ইমাম আছে, ও বিদাতি মাজার পূজারি ইমাম, তো ইমাম আছে, এটা একটা ত্রুটি, যার ফলে হচ্ছে কি কখনো ফাসেক নামাজ পড়িয়ে দিচ্ছে হয়তো, কখনো এমন লোক আছে হারাম কর কাবিরা গুনাহ করে সে নামাজ পড়িয়ে দিচ্ছে, হারাম খায় সুদ খায় ঘুষ খায় বেমান সে নামাজ পড়িয়ে দিচ্ছে, ফজর নামাজ পড়ে না সে নামাজ পড়িয়ে দিচ্ছে, না এমনটা নাই, ইমাম নিযুক্ত থাকবে, একজন ভালো মানুষকে ইমাম নিযুক্ত করতে হবে, আহলে হাদিসদের এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে আলহামদুলিল্লাহ। যদিও অনেকটা অনেক আজকাল নতুন যে মসজিদগুলো হচ্ছে সেগুলিতে আছে, কিন্তু আজ গ্রামে গঞ্জে গেলে অবস্থাটা ঠিক এরকম, যেমন এই ভাই তুলে ধরেছে ছোট থেকে এরকম দেখে এসেছি। আমরা অধিকাংশ আহলে হাদিস, কিন্তু একটা লোক আছে যে দেওবন্দি, ওনার আকিদে আল্লাহ সব জায়গায় বিরাজমান, ওই লোকটি কখনো কখনো ইমামতি করে, তো এইরকম লোকের পিছনে কি সালাত আদায় করা যাবে? আহলে হাদিস লোকেরা সেখানে কেন বেদাতিকে ইমামতি করতে দেবেন? মসজিদ যদি আপনাদের হয় সেখানে সহি আকিদার কোরআন সুন্নাহ অনুসারে ভালো মানুষ ইমামতি করবে, আর ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত আকিদা ঠিক হওয়া, ভালো মানুষ হয়ে যান এই নয় যে দাড়িওয়ালা লোক, বরং একটা দাড়িওয়ালা লোক কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে, আর একজন দাড়ি নেই টাকনা নিচে কাপড় কিন্তু সে জানে যে আল্লাহ সাত আসমান সৃষ্টির ওর দেশ, হ্যাঁ আরো সে ইমামতির যোগ্য, দাড়ি না থাকলেও সে ইমামতির যোগ্য, কারণ সে ফাঁসে আর এর কুফরি আশঙ্কা আছে যে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, কারণ সে কুফরি আকীদাতে আছে। সুতরাং এই দাড়ি যথেষ্ট নয় ইমামতি করার জন্য, জি হ্যাঁ, এই আপনার কপালে দাগ যথেষ্ট নয়, আর আপনার ওই মাদ্রাসা পড়ুয়া হওয়া যথেষ্ট নয়, মাদ্রাসা পড়া সহি আকীদার হইতে হবে, যদি স্কুল কলেজ পড়াও হয় আর সহি আকীদার হয়, আর আর একটা বেদাতি আপনার ভ্রান্ত আকীদার, ভ্রান্ত আকীদা বিশ্বাসী আল্লাহ সম্পর্কে তার আকীদার ঠিক নেই, মাদ্রাসা পড়া হুজুর তার চাইতে অনেক অনেক ভালো যে আপনি ওই সে জেনারেল শিক্ষিত লোককে দিয়ে অনুমতি করিয়ে দেবেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, তবে যখন সরকার নিযুক্ত করে দিবে কোনো ইমাম তখন আলাদা বিষয়, অথবা মসজিদ কমিটি নিযুক্ত করে দিয়েছে আপনি আপনি একজন মশালি সেখানে গিয়ে কলহ ঝগড়া করবেন না, কিন্তু আপনাদের যতক্ষণ পর্যন্ত ক্ষমতা চলবে বেদা থেকে ইমাম হিসাবে আগে বাড়াবেন না, বলবেন না যে দেওবন্দি সাহেব মানে দেওবন্দি হুজুরকে বলছেন যে হুজুর আপনি নামাজটা পড়ে দেন, না মোটেই না, বেদা থেকে কখনো সামনে পাঠাবেন না, তার সম্মান প্রদর্শন করা ইসলামে জায়েজ নয়। 5 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পাত্র পাত্রী উভয়ে পছন্দ এবং উভয় গার্জেনের পছন্দ বিয়ের দিন, পছন্দে বিয়ের দিন ঠিক হয়ে গেছে,
তিন মাস পর বিয়ে, এর মধ্যে পাত্রীকে যদি কোনো হাদিয়া দেওয়া এবং ফোনে সালাম আদান প্রদান কথাবার্তা, এই বিষয়ে ইসলামী হুকুম কি? এতই যখন কথা বলার আগ্রহ তো কবুলটা করতে অসুবিধা কি? কবুল তিন মাস পরে কেন? দুটো লোককে সামনে রাখেন আর মেয়ের বাবাকে সামনে রাখেন আর রেখে বলেন যে আপনি একটু আমাকে কবুলটা করিয়ে দেন, কবুলটা করিয়ে দেন। আপনার যে হব শ্বশুর সে বলবে যে আমি তোমার মেয়ের না না আমার আমি না আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, আর তুমি বলবে যে কবুল করে নিলাম, হয়ে গেল। আর তারপরে খুব কথা বলতে থাকো, দেখা সাক্ষাৎ করতে দেবে না, সামাজিক বাধা আছে, তিন মাস পরে নয় পাঁচ বছর পরেই দেখা করো, অসুবিধা নেই। কি বুঝতে পারলেন? কথা বলারও আগ্রহ আর কবুলও করবেন না, আর হারাম কাজ করবেন না, ডুবে ডুবে আপনি নাপাক পানি খাবেন, এটা কেমন কথা হইল? এটা ভুল কথা। জি, তো এখানে প্রথম কথা হাদিয়া দেওয়া, হাদিয়া কারো মাধ্যমে যদি পৌঁছে দেন জায়েজ আছে, যে কোনো লোককে হাদিয়া, কিন্তু হাদিয়া যেন ফেতনার কারণ নয়। হাদিয়া দিয়ে এত অন্তরটাকে নরম করা হইল যে কোন রকম যদি পরিবার থেকে বলা আছে না বিয়ে দেবো না, তাহলে উধা হয়ে যাবো। কারণ এত হাদিয়া পেয়েছে, ও একটা স্মার্টফোন পেয়েছে, কি আর থাকে ওতেও? একজন মহিলা এত, এত মহিলাদের জ্ঞান বুদ্ধির অভাব থাকে অধিকাংশ। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে এদের অন্তরটা খুবই নরম, পুরুষদের মতো না, পুরুষরা ধোকাবাজ। আর মহিলাদের যে জ্ঞান বুদ্ধি কম তো ওটাতে রাগ করবে, সেই জন্য বলে যে পুরুষরা ধোকাবাজ। যতগুলি পরকীয়া প্রেম আছে আর যতগুলি প্রেমের ঘটনা দেখবে, অধিকাংশ যুবকরা ধোকাবাজ, ও আসলে অন্তর থেকে ভালোবাসে না, লম্পট, হ্যাঁ ইজ্জত নষ্ট করতে চায়, কিন্তু মেয়েটা ভেবেছে যে এটাই আমার স্বর্গ, এতে ইয়ে আমার জান প্রাণ, ইয়ে অন্তর থেকে ভালোবাসে, একেবারে অন্তরে জায়গা দেয়নি ওই শয়তান। কথা বোঝা গেছে? জি। সুতরাং কখনো কোনো যুবক কোনো পুরুষকে ভালো মানুষ মনে করবেন না, আসল হচ্ছে যে খারাপ। যে কোনো মেয়ের সাথে প্রেম করতে আসছে সেই ব্যক্তি আসলে খারাপ, সে ভালো না। ভালো যদি হয়, আমাদের শেখ আব্দুল্লাহ বলেন যে যে ভালো মানুষ হবে সে সদর গেট দিয়ে ঢুকবে, মফস্বল গেট দিয়ে কেন ঢুকবে? কথা বোঝা গেছে? যে ভালো মানুষ হবে মেন গেট দিয়ে ইসলামী সেন্টারে ঢুকবে না, চোরা একটা গেট আছে ওই যে পিছনে একটা ধরেন মহিলা সেকশন আছে, ওইখান দিয়ে লুকিয়ে ঢুকবে, কেন ঢুকবে? তার মানে ও চোর। কথা বোঝা গেছে? তো যেই ব্যক্তি ভালো মানুষ হবে সে মেয়ের বাবাকে পাইগাম পাঠাবে, মেয়ের ভাইকে পাইগাম পাঠাবে, সরাসরি মেয়ের সাথে কেন কথা বলবে? জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো হাদিয়া দেওয়া যদি ফেতনার কারণ হয় তাহলে জায়েজ নয়, কিন্তু এমনি দূর থেকে হাদিয়া দিয়ে দিলে অসুবিধা নেই। হাদিয়া দেওয়া নেওয়া যে কোনো মানুষের সাথে জায়েজ, এমনকি অমুসলিমদের সাথে জায়েজ। ফোনে সালাম আদান প্রদান, সালাম সালাম আদান প্রদান যদি করতে হয় তো ও মেয়ের মাকে ওখানে বসিয়ে দেবেন, মেয়ে ওর মাকে বসিয়ে দেবেন, আর আপনি আপনার মা বাবাকে ওখানে বসিয়ে দেবেন আর গল্প করবে সবার সামনে। কথা বোঝা গেছে? এইরকম যদি গল্প করে তো জায়েজ, কিন্তু আপনি এগিয়ে রাতের অন্ধকারে রাত 10:11 সকাল সবাই যখন ঘুমিয়ে গেছে আর রুমে নির্জনে ঢুকেছেন, তখন আপনি শুরু করলেন হ্যাঁ ডায়ল করা, আর ওই দিকে যখন দেখছে সবাই তো আমার মা বোন সব ঘুমিয়ে গেছে, তখন ও একবার নির্জনে ও গল্প শুরু করলো আর ঘন্টা পর ঘন্টা গল্প চলছে। যেহেতু তার সাথে বিয়ে হবে, বিয়ে হবে, কিন্তু স্ত্রী হয়েছি, এখন স্ত্রী হয়নি, শুধু হারাম, জায়েজ নয়। নির্জনে এরকম গল্প করা টেলিফোনে জায়েজ নয়, যার সাথে কথাবার্তা চুক্তি হয়েছে কিন্তু এখনো সে আপনার স্ত্রী নয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং হারাম থেকে ফেতরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ৬ নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, কলেজে মেয়েদের পড়াশোনা করার ব্যাপারে আপনার কাছে উপদেশ চাইছি, আর যদি কোনো মেয়ে পর্দা করে ইসলামকে যথাযথ ভাবে পালন করার চেষ্টা করে, পর্দা করে ইসলামকে যথাযথ ভাবে ভালোভাবে পালন করার চেষ্টা করে, এইরকম মেয়ের জন্য কি কলেজে যাওয়া ঠিক হবে? কলেজে যদি শুধু মেয়েদের কলেজ হয়, গার্লস কলেজ, তাহলে তো অবশ্যই ঠিক হবে, কোনো অসুবিধা নেই সেখানে, কারণ সব মেয়েরা আছে। যেমন সৌদি আরবে মহিলাদের ইউনিভার্সিটি নূরা ইউনিভার্সিটি রিয়াজে রয়েছে, এখানে দাম্মামে ছেলেদের ইউনিভার্সিটি হচ্ছে রাকাতে, আর মেয়েদের ইউনিভার্সিটি হচ্ছে আপনার এই যে আপনার জামেইন, আপনার হেইউর রায়ান যেটা বলছে এখানে, আর এদিকে সাবাসাল আছেন, আর ওই সাইডে আপনার হচ্ছে জামেইন ওখানে। তো শুধু মেয়েরা তো কোনো অসুবিধা নেই, পড়ায় যত পড়বেন, দিন দুনিয়ার যে কোনো পড়া উপকারী পড়া পড়ে, বাস উপকারী পড়া, জায়েজ পড়া হইলি হইল, শেহর জাদু নয়, জ্যোতিষী বিদ্যা নয়, কোনো হারাম বিদ্যা নয়, সায়েন্স পড়েন, দুনিয়া পড়েন, দিন পড়েন, অসুবিধা নেই।
কিন্তু এখানে কলেজ বলতে যেটা বোঝাতে সেটা হচ্ছে সহশিক্ষা। সহশিক্ষা জায়েজ নাই। যুবক যুবতী আমার সামনে ক্লাসে যেমন আপনারা বসে আছেন, হ্যাঁ, যে চার তিন তলে আপনারা বসে আছেন, চার তলে মহিলারা আছেন, জায়েজ, অসুবিধা নেই, আসছে ইসলামী সেন্টারে শিখে যাচ্ছে, তাই না, পর্দার সাথে। কিন্তু এখানে যদি বসে যায় একজন ছেলে একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ বা এক লাইন পুরুষ আর এক লাইন মহিলা, সামনের দিকে দুই লাইন পুরুষ আর পিছন দিকে মহিলা, হ্যাঁ, এইরকম করে যদি বসে তো যাইস না, এভাবে বসা যাইস না, এভাবে বসা সামনে এসে বসবে আর চেহারা খুলে বসবে, কেউ মাথা খুলে বসবে, কারণ এগুলো তাদের স্বাধীনতা। আর তারপর একাকার হয়ে বসবে, ইখতিলাত যেটা, মিক্সিং, মিক্সিং যাইজ না, মিক্সিং এডুকেশন, একসাথে লেখাপড়া সহশিক্ষা, এটা জায়েজ নয়। এই ব্যাপারে কোন আলেমদের দ্বিমত নেই, আলেমদের ইখতিলাফ নেই। চেহারা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলছে চেহারা ঢাকা মুস্তাহাব, কেউ বলছে চেহারা ঢাকা ফরজ, যদিও সঠিক হচ্ছে চেহারা ঢাকা ফরজ মহিলাদের সাবালিকাদের, কিন্তু একসাথে মিক্সিং এডুকেশন, এই সহশিক্ষা হারাম, দ্বিতীয় মত হালাল, এমন আলেমদের কোনো ফতোয়া আমার জানা নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত ফিতনাযুক্ত লেখাপড়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা যে বলছেন যে পড়াশোনা করবেন কলেজে সহশিক্ষায়, আর তারপরে সেখানে মেয়েরা পর্দা করে ইসলামকে যথাযথ পালন করে, কি করে পর্দা করবেন সেখানে, যেখানে পাশাপাশি পুরুষ আর ছেলে একসাথে বসে আছে, আর কি করে সেখানকার ইসলাম পালন করবেন ভালোভাবে? অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। সাত নম্বর প্রশ্ন, প্রিয় শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রতি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীর সিয়াম পালন করি, আল্লাহ তৌফিক দান করুক। জিলহজ মাসে কি এই নিয়মে পালন করা যাবে না? জিলহজ মাসে আলমারা বলছেন করা যাবে না, জিলহজ মাসে যেহেতু 11, 12, 13 এগুলো হচ্ছে আইয়ামে তাশরিক, তাশরিকের দিন, আর তাশরিকের দিনে সিয়াম পালন করা, রোজা রাখা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আইয়ামু তাশরিক আইয়ামু আকলিন ও শরবিন হাদিস রয়েছে। তাশরিকের দিনগুলি হচ্ছে এগুলো ঈদের দিনের অন্তর্ভুক্ত, খুশির দিনের অন্তর্ভুক্ত, বিনোদনের অন্তর্ভুক্ত, জায়েজ বিনোদন। এগুলি হচ্ছে পানাহারের দিন, আকলিন ও শরবিন, পানাহারের দিন, খাও দাও, ছেলে মেয়েকে নিয়ে একটু ঘোরাঘুরি করো, খাও দাও। আর এই দিনে সারাদিন তুমি রোজা রাখবে, সিয়াম পালন করবে, এটা জায়েজ নয়। সেটা আইয়ামে 20, 13 তারিখ যে পড়ছে সেটা সেই মাসে রাখবে না। ওলামারা কি বলেছেন তাহলে? আইয়ামে 20, 13, 14, 15 হতে হবে জরুরি না, আপনি যদি গোটা মাসের যে কোনো দিনে 3টি সিয়াম রোজা রেখে নেন তাহলে আপনি গোটা মাসের সব হয়ে গেলেন। দিন 13 হইলে ভালো, কিন্তু এই মাসে যেহেতু জিলহজে বাধা আছে সুতরাং 13 বাদ দিয়ে দিবেন, 13 বাদ দিয়ে 14 রাখবেন, 15 রাখবেন, তারপরে 16 রাখবেন, না 25 রাখবেন, না 27 রাখবেন, আপনার ব্যাপার সেটা। আর একটা দিন, কোনো একটা দিন রেখে নেন আপনি, সোমবার বৃহস্পতিবার আপনার অভ্যাস নাই তো কোনো এক সোমবার বৃহস্পতিবার রেখে নেন, অথবা কোনো একটা ছুটির দিন আপনার রেখে নেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু জিলহজ মাসের 13 তারিখে সিয়াম আইয়ামে 20 মনে করে রাখা, এটা জায়েজ নয়। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, কুরবানির মাংস, জাকাতের টাকা, ফেতরার খাদ্য গরিব অমুসলিমদের দান করা সম্পর্কে ইসলামের বিধান কি? কয়েকটি কথা আছে। কুরবানির মাংস, কুরবানির গোশতের ক্ষেত্রে এমন কোন দলিল নেই যাতে কোনো বাধা নিষেধ আছে যে অমুসলিমকে কুরবানির গোশত খেতে দেওয়া যাবে। যদি কেউ ফতোয়া দেয়, এগুলো আবেগী ফতোয়া। অমুসলিম যদি প্রতিবেশী হয়, দূরের লোককে খাওয়াবো না, প্রতিবেশী আশেপাশে বাস করে, একই গ্রামে বাস করে, আর তারা আমাদের সাথে সদাচরণ করে, আমাদের কট্টর শত্রু নাই, আকিদার ভিন্নতা আছে, কিন্তু তারা আমাদের সাথে সহবস্থান করে, আমাদের পাশাপাশি ভালো আচরণের সাথে বসবাস করে আসছে, তারা বিদ্বেষী নয়, ইসলামের ওইরকম কট্টর ঘোর শত্রুতা করে না, যারা মার্কা মারা ইসলামকে মুছে দিতে চায়, মুসলিমদেরকে উৎখাত করতে চায়, এমন নয়, তাহলে তাদের সাথে সদাচরণ করবেন, যারা সদাচরণ করবে তাদের সাথে সদাচরণ করবেন। সুতরাং কুরবানির গোশত যদি সেখানকার আশেপাশের অমুসলিম গরিব থাকে, গরিবরা চাইতে আসলে দিতে পারেন, আবার না চাইতে আসলেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। তাহলে কুরবানির গোশতের বিষয়টি হয়ে গেল, কারণ আমাদের কাছে এমন কোনো দলিল নাই যে কুরবানির গোশত দেওয়া যাবে না। যাকাতের টাকা, হ্যাঁ, যাকাতের টাকার ক্ষেত্রে ভিন্ন আরেকটি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। যাকাতের টাকা আল্লাহ ভাগ করে দিয়েছেন, কাকে দিতে হবে, কাকে দিতে হবে না, সূরা তাওবার 8 নম্বর
ষাটটি আল্লাহ রাব্বুল আট শ্রেণীর মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এটা হচ্ছে অমুসলিম, এমন অমুসলিম যাদের কে ইসলামের দিকে আকৃষ্ট করতে চাইছেন, অর্থাৎ ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদেরকে কিছু যাকাত দিয়ে, অথবা ইসলামের কাছাকাছি তারা হয় ইসলাম কবুল করে নিয়েছে। দুই শ্রেণীর লোকেদের শামিল হবে, ইসলাম কবুল করে নিয়েছেন কিন্তু তাদের ইমান মজবুত করা প্রয়োজন রয়েছে, যাকাত দেবেন, এরা হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। আর এক দল আছে ইসলাম কবুল করেনি কিন্তু ইসলামের কাছাকাছি, একটু উপকার করলেই যাকাতের ফান্ড থেকে দিলেই ইসলাম কবুল করে নেবে, তাহলে দেবেন মুআল্লাফাতুল কুলুব। আর এক দল আছে তারাও অমুসলিম, যে কট্টর শত্রু ইসলামের, ইসলামের কাজগুলি করতে দিচ্ছে না, মুসলিম দেশে বাস করেন, তাদেরকে কিছু এই যাকাতের টাকা থেকে কিছু দিয়ে তাদের মুখে কিছু দিয়ে নুন খাওয়িয়ে দেন যাতে একটু গুণ গায়। এটা অমুসলিম দেশে বাস করে ইসলামের কাজ করেন তো অনেক সময় প্রয়োজন, তাদের কিছু না খাওয়াইলে আপনাকে মসজিদ মাদ্রাসা করতে দেবে না, আসল আপনাকে আপনার ইসলামিক অ্যাক্টিভিটিস আপনাকে চালু রাখতে দেবে না, তখন তাদের শত্রুতা কমানোর জন্য দেওয়া যাবে। এটাও তালিফে কালবের অন্তর্ভুক্ত, অন্তরকে আকৃষ্ট করার অন্তর্ভুক্ত ওলামারা বলেছেন। এছাড়া এমনি সাধারণ অমুসলিমদেরকে যাকাত দেবেন না, ওলামারা বলছেন না যাকাত দেবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই আয়াতের ব্যাখ্যা বলা হয়েছে যে তু খাজ মিন আগনিয়াহি ফাতুরাদু আলা ফুকারা, প্রসিদ্ধ হাদিস মুআযিম জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমান দেশে যখন পাঠিয়েছিলেন, সহিহ বুখারী মুসলিম হাদিস হয়েছে যে এই যাকাত মুসলিম সমাজের যারা সচ্ছল তাদের কাছ থেকে নেওয়া হবে, মিন আগনিয়াহি ফাতুরাদু আলা ফুকারা, আর মুসলিম ফকির দরিদ্র মিসকিনদের মাঝে বিতরণ করতে হবে। তাহলে বোঝা গেল যে অমুসলিম ফকির মিসকিনকে যাকাত থেকে দেবেন না, দেওয়ার প্রয়োজন আছে তাহলে আপনি সাদকা করেন, এমনি সাদকা করেন অমুসলিমদের সমস্যা নেই, কিন্তু যাকাত থেকে তাদের গরিবদেরকে দেবেন না, আপনি নিজের ফান্ড থেকে দেন। ফিতরা, ফিতরা মুসলিমরা দেবে এবং মুসলিমরা খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ফিতরা সম্পর্কে যে এই দিনগুলিতে, ঈদে খুশির দিনগুলিতে মুসলিম সমাজের গরিবদেরকে অভাবমুক্ত করে দাও, আগনোহম আনিল ফাকরি বা আনিস সওয়ালি, তাদেরকে ভিক্ষা করা থেকে কি করে দাও, অমোঘাবে কি করে যাতে ভিক্ষা না করতে হয়, ঈদের দিনে ঈদের পরের দিনে যাদেরকে ভিক্ষা করতে না বেরোতে হয়, বা ঈদের দিনে দিন মজুরি করতে না যেতে হয়, কয়েকটা দিন বাড়িতে ছেলে মেয়ে নিয়ে গরিব মানুষ বসে খেতে পারে, কারণ অনেক আছে দিন দিন আনে দিন খায়, এমনটা যাতে না হয়, তাহলে মুসলিম সমাজের লোক এর জন্য ঈদ, অমুসলিমদের তো ঈদ নয়, যখন অমুসলিমদের ঈদ নয় তো অমুসলিমদেরকে ফেতরার টাকা দেওয়া জায়েজ নয়, মুসলিমদেরকে ফেতরার টাকা দেবেন, কিন্তু কুরবানির গোশতের ক্ষেত্রে দেওয়া যেতে পারে যেমন ওলামারা বলেছেন, আল্লাহ তাআলা আলম। নয় নম্বর প্রশ্ন বলছেন, আমি একজন ভার্সিটি পড়া স্টুডেন্ট, তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ ইউটিউবের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, ইউটিউবকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন ইউটিউবের, জি মন্দ বেশি ভালো কম তাতে। পড়াশোনা সম্পর্কিত ভিডিও বানানোর জন্য যদি আমি পর্দার সহিত ক্যামেরার সামনে আসি, তার মানে কোনো মেয়ে জিজ্ঞেস করছি, কোনো যুবতী মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, সে ইউটিউব চ্যানেল খুলবে এবং তাতে পর্দার সহিত ক্যামেরার সামনে আসে, পর্দার সহিত বলতে কি, আজকাল পশ্চিমা ব্যাখ্যা হচ্ছে পর্দার সহিত মানে মাথার উপর একটা একটা কাপড় থাকলেই হয়, এটার নাম পর্দা, মাথা ঢাকার নাম হচ্ছে মাথার উপর যদি একটা রুমাল থাকে, আমার রুমাল এত বড় রুমালও লাগবে না, এতটুকু যদি থাকার এখানে একটু বাঁধা থাকে ব্যাস হইলে, এদিকে জেন্টস থাক একটা টাইট হয়ে আছে, এইদিকে আপনার টি শার্ট থাক অসুবিধা নাই। মালদ্বীপে গেলাম তো এরকম দেখে আসলাম, মালদ্বীপে কোনো মাথা খোলা মহিলা দেখলাম না, মালদ্বীপে তো 100% মুসলিম দেশ, বিদেশি যদি অমুসলিম আছে সেখানে, তো সেখানে কোনো মহিলাকে মাথা খোলা দেখলাম না, এয়ারপোর্টে যেসব মহিলাগুলো চাকরি করছে তাদেরও মাথাটা স্টার হচ্ছে, মানে একদম পশ্চিমা সভ্যতা, পশ্চিমা পর্দা মাথায় আছে কিন্তু চেহারা সবার খোলা, চেহারা সবার খোলা, এটাকে অনেকে পর্দা মনে করে, এটা হাত পর্দা, ভালো করে শোনা, মাথা ঢাকলে না চেহারা ঢাকলে না, এটা কতটা পর্দা, 50% পর্দা, অর্ধেক পর্দা হলো, আর অর্ধেক পর্দা বরং আসল পর্দা চেহারা, একটা মহিলার যদি মাথাও খোলা থাকে আর চেহারা খোলা, কোন দিকে তাকাবে, পিছন দিক দিয়ে চুলের দিকে তাকাবে, না পিছন দিকে থাকলেও বদমাশ গুলো সামনের দিকে এসে তাকাবে, সামনের দিক থেকে তাকাবে যে চেহারাটা দেখি কত সুন্দর, তাই না,
চুলের সৌন্দর্য একবার দেখলি হয়ে গেল, এই চুল খুব লম্বা রে, বাস হয়ে গেছে যথেষ্ট, কিন্তু চেহারার দিকে বারবার তাকাবি যে দেখি আমার দিকে তাকায় কিনা, আমার চোখে চোখ দেয় কিনা, চোখ মারে কিনা। ফেতনা তো আসল চোখে আছে, তাহলে চেহারার পর্দা ফরজ, চেহারার পর্দা ফরজ। তো আপনি চেহারা ঢেকে বোরখা পরে আপনি ইউটিউব চ্যানেলে আপনি বক্তব্য আপলোড করবেন, আল্লাহ যেন হেদায়ত দান করেন। তো বলছেন যে ক্যামেরার সামনে যদি পর্দা করে আসে এটা কি উচিত হবে? না উচিত হবে না, নাকি গোনা হবে, ফেতনা। বা যদি ক্যামেরার সামনে না এসে শুধুমাত্র কণ্ঠস্বরটাকে ব্যবহার করে থাকি, মানে শুধু অডিও, হ্যাঁ অডিও আপলোড করলো এতে ইউটিউবে, আর বিভিন্ন শিক্ষামূলক যেমন আজকাল করছে না, আর শিক্ষামূলক তো সবগুলিতে তো ভিডিও থাকছে, এ পাকশাক শিখাচ্ছে, আর মাশাআল্লাহ আমাদের যারা ব্যাচেলার ভাইরা প্রবাসী আছেন তারা সব পাকশাক শিখেছে। সেন অধিকাংশ লোককে দেখবেন, সবগুলি বলবো না, কিন্তু অধিকাংশ ভাইদের কোত্থেকে শিখেছে, ওই ইউটিউব থেকে আমি এই পাকটা শিখেছি। আর কি বলছে ওইটাকে, এই এটার নাম কি বলছে যেটা, হ্যাঁ রেসিপি, মাশাআল্লাহ এই রেসিপিটা কোত্থেকে শিখলাম, যে ইউটিউব থেকে শিখেছে। ইউটিউবে কে শিখায়, কোনো পুরুষ শিখায়? একবার বিরল, আমি যতটা আমার জানা আছে যে মনে হয় মহিলারাই শিখাইতে, তাই না? তার মানে মহিলার দিকে আপনি তাকাচ্ছেন, জি। তো হারাম কাজ কইরে আপনি এই কাজটা শিখেছেন, আল্লাহ যেন মাফ করে এবং আল্লাহ হেদায়ত দান করে সবাইকে। তো কথা হচ্ছে যে কণ্ঠস্বর ব্যবহার করবেন এটা কি উচিত হবে, দয়া করে আমাকে এই বিষয়ে একটু জানাবেন, জাযাকাল্লাহ খায়ের। প্রথম খানে যেহেতু আপনি উপদেশ চেয়েছেন বা বিষয়টি জানতে চেয়েছেন, সেজন্য আমার উপদেশ হচ্ছে যে এই ইউটিউবের ফেতনায় মহিলা মানুষ যাবেন না, এটা উপদেশ। বাকি শুধু আওয়াজ যদি কোন অন্য পুরুষ শুনে আর সে আওয়াজে ফেতনা না থাকে, মানে মিষ্টি সুরে বলেননি, যেই সুর যেই যেই যাতে আকর্ষণ হয় আর যাতে অন্য যুবকরা আকৃষ্ট হয় ফেতনায় পড়ে, এমনটা যদি না হয় তো প্রয়োজনে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ইউটিউবে আপনি এরকম অডিও দিতেই থাকবেন, অডিও দিতে থাকবেন, এক সময় আপনার কত যে ফ্যান, ওই যে ফ্যান, হ্যাঁ কত যে ভক্ত হয়ে যাবে। আর দেখা যাচ্ছে যে একজন মহিলার ভক্ত অধিকাংশ সব পুরুষ, কারণ ওর আওয়াজটা শুনতেও মজা লাগে, আওয়াজটাই শুনতে মজা লাগে, আর ও যা বলে তথ্য ম্যাটেরিয়াল তা তো মজা লাগে। সুতরাং দুই মজা মিলে কত যে ফেতনায় পড়েছে আর কত যে আপনার ফ্যান হয়ে গেছে। উদ্দেশ্য তো আপনার ফ্যান, ফ্যান সংগ্রহ করা, ফ্যান ভক্ত সংগ্রহ করা, তাই না? তো আল্লাহ এসব ফেতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ কোরআনে কারিম কি বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে থাকো। মহিলাদেরকে আল্লাহ কি বলছেন, বাড়িতে থাকো, বাড়িতে থেকে কাজ করেন, আর বাইরে আপনার অহরহ আওয়াজ যাবে, প্রয়োজনে আওয়াজ যাক, সমস্যা নেই। দেখা হয়েছে আত্মীয় স্বজন, দুলাভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, জায়েজ। গেছেন মার্কেটে কেনাকাটা করতে হবে জরুরি, এটার দাম কত, এটার দাম কত, কিন্তু সেখানে গল্প শুরু করে দিয়েন না, ব্যাস অসুবিধা নেই। বা আপনার প্রয়োজন আছে ব্যবসা করার, বিক্রি করছেন, ব্যাস জরুরি কথাটা বলছেন, তার বেশি কিছু নাই, তো জায়েজ আছে। পুরুষদের সাথে প্রয়োজনে কথা বলা যায়, কিন্তু অপ্রয়োজনে কথা বলা অতিরিক্ত ফিতনা, যেটা জায়েজ নয়। দশ নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, 10 কিলোমিটার দূরে কোন এক আত্মীয়র বাসায় একদিন এক রাতের জন্য বেড়াতে গেলে সেখানে কি কসরের সালাত আদায় করা যাবে? 10 কিলোমিটার দূরে গিয়ে আপনি মুসাফির হয়ে গেলেন, আশ্চর্য কথা, এটা তো কেউ বলেনি, এমনকি 20 কিলোমিটারও কেউ বলেনি, 30 কিলোমিটারও কেউ মুসাফির বলেনি, জি। সালাত কসর করার জন্য কতদিন ও দূরত্ব, দূরত্বের সফর হইতে হবে, কতদিন এবং কত দূরত্বের সফর? দিনের ক্ষেত্রে একটি মত হচ্ছে যে 4 দিনের বেশি হইলেই আপনি মুকিম, কোনো একটি জায়গায় নির্দিষ্ট জায়গায় 4 দিনের বেশি, মানে 5 দিন বা তার বেশি হইলেই আপনি সেখানে মুকিম হয়ে গেলেন। এটা সবচাইতে সতর্কতামূলক মত, শক্তিশালী মত, এবং এই মতটি আমাদের সালাফি ওলামাদের মত, এটি ঠিক বেশি। 2 নম্বর মত হচ্ছে হানাফি মত, 15 দিন। 3 নম্বর মত হচ্ছে 19 দিন। 4 নম্বর মত হচ্ছে যে আপনি যদি এমন জায়গায় থাকেন যে কখন যে আপনাকে পাঠিয়ে দেয় কোনো ঠিক নেই, তাহলে যত দিন হোক বা 1 বছর হোক না কেন, এটা একটা মত। তো এই যে লাস্ট মতটা, আপনারা সবাই মুসাফির, প্রবাসী, কফির, এখন আছেন, হঠাৎ করে দেখছেন যে টেলিফোন করেছে, কয়েকটা কল,
আর তারপরে গিয়ে কল দিচ্ছেন, ওর যে মাথা গরম হয়েছে, হ্যাঁ লেশ মাফি জব, উত্তর দাওনি কেন? আর দু চারটা গাল টাল দিয়ে বলছে আমি ইসলামী সেন্টারে ছিলাম, আলোচনা শুনছি, সাথে সাথে খরুচ হতে পারে না? পারে না, তাহলে যে কোনো সময় খরচ লেগে যেতে পারে। আমাদের কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই, এই প্রবাসী জীবনটা এমন জীবন। সুতরাং এই মতটি যে লাস্ট মত বললাম তাতে আমরা সবাই মুসাফির। যেই শেখ ফতোয়া দিয়েছেন সে শেখের নাম বলার প্রয়োজন না, বড় কিন্তু একজন শেখ, কিন্তু বড় শেখ হয়ে যে ভুল করতে পারে, বড় শেখ মানে আমাদের মতো বড় শেখ বলবেন না, কারণ আমাদেরকে তো অনেকে বড় বলে, কিন্তু আমাদের মতো না, অনেক বড় শেখ, হ্যাঁ মানে আমাদের ওস্তাদের ওস্তাদের মতো শেখ। তা তিনি ভুল করেছেন, তিনি বলছেন যে ইউরোপ আমেরিকা যেসব ছেলেরা লেখাপড়া করার জন্য যাচ্ছে, চার বছর পাঁচ বছরের জন্য, কেউ পিএইচডি করতে যাচ্ছে, কেউ মাস্টার্স করতে যাচ্ছে, যাচ্ছে না, বলছে যে ওরা তো ওখানে টেম্পোরে যাচ্ছে, ওখানে তার বাস করবে না, সুতরাং তারা মুসাফির। এই ফতোয়া একবার ভিত্তিহীন। ১৯ দিনের যে ফতোয়া একটি সহি হাদিস দলিল তাদের, কিন্তু ১৯ দিন ইচ্ছা করে না ওখানে থাকেননি, আজ যাবো কাল যাবো, আজ যাবো কাল যাবো, এই হয়ে যাবে, এই শেষ হয়ে যাবে, করতে করতে ১৯ দিন, এরকম করে যে মাস পার হয় তবু করতে পারেন, সুতরাং সেটাও দলিল ঠিক নাই, সে মত কেউ ঠিক নাই। ১৫ দিনের যে হাদিস হানাফি মজাহের আমল, যেটা হানাফিরা জানে, সেই হাদিস জয়ীফ। তো হয়ে গেল তিনটা, তিনটা ক্যান্সেল, বাকি তাহলে কোনটি? চার দিন। চার দিনটা সবচেয়ে সতর্কতামূলক মত, এটি হচ্ছে শেখুল বাজ রহমতুল্লাহের মত, এটি হচ্ছে আহলেদুস আলমাদের, অধিকাংশ আহলেদুস আলমদের মত। তাহলে সময়ের ক্ষেত্রে এতটা হয়ে গেল। এখন দূরত্বের ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে দুটো মত আছে, একটা হচ্ছে ৪৮ মাইল, তার মানে ৮০ কিলোমিটার মতো, ৪৮ মাইল মানে আনুমানিক ৭৫-৮০ কিলোমিটার, এখান থেকে এদিকে আবকিক আর এইদিকে জুবাইল, তাহলে মুসাফির, তাহলে মুসাফির। তার মানে তার আগে যারা এখানে রাহিমা, রাস্তন্ন, রাসাফুয়া, এগুলোতে কিনা মুসাফির না, সেখানে সানাইয়া মুসাফির না, আপমন মুসাফির না, ঠিক না? জি, বারান বেরিজ মুসাফির না, এটা একটি মত, আর এটি অধিকাংশ আলামাদের মত। কিন্তু কিন্তু আরেক দল আলামা, যাদের শীর্ষস্থান ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যেহেতু ৪৮ মাইল বা এই ৮০ কিলোমিটারের কোনো দলি রাসূলুল্লাহ সাহাবায়ে কিরাম থেকে নেই স্পষ্ট, সুতরাং আমরা এইরকম মাইলে নির্ধারণ করব না, বরং যেটাকে মুসলিম সমাজের ভাষায় সফর বলা হয় সেটা সফর, আর যেটাকে সফর না বলা হয় সেটা সফর না। তাহলে সফরের সংজ্ঞায় যেতে হবে, সফর কাকে বলে? সফর সাধারণত, সফর মানে যাচ্ছি এক জায়গায় সফরে, তার মানে আমি ধরেন দুটো জুব্বা নেব, জুব্বা ব্যবহার করে বাইরে গেলি, তাই না? যখন রুমে থাকবো তখন লুঙ্গি পরি তো লুঙ্গি নেব, হ্যাঁ ঠিক না, ইত্যাদি ইত্যাদি, গোসল ঢোল করতে হবে যেহেতু আমি যাচ্ছি, তো একটা গামছা নেবো বা একটা টয়লেট নেবো, এইরকম পরিস্থিতি নিয়ে, প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, তো এটার নাম সফর, এটার নাম সফর। কিন্তু এগুলো যদি না থাকে, জুবাইল যাচ্ছেন কিন্তু শুধু ডিউটিতে, গেলে না চলে আসবে, অথবা যাচ্ছেন ফানাতির গুরুত, ফানাতির বুঝেন তো, কেন আপনারা বুঝেন, আমি না বুঝলেও, আমি এই ২৪ বছরে একবার মাত্র গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললাম? কেন, কোনো এক স্বভাবের কাজ না, সেই জন্য তো শুনেছি, সেই জন্য একবার গেছি। আর রহিমার কর্নিসের কথা খুব শুনেছি, কিন্তু একবার যাওয়া হয়নি, নসিব হয়নি। জি, আল্লাহ যদি ভালো মনে করেন তো পুরা করবেন, না হলে দরকার নেই। জি, তো কথা হচ্ছে যে শোনেন তো, কি বলছিলাম যে গেলেন এখান থেকে, চলো জুবাইলের হাফ, এটা কি বলছে ওটাকে, বীজটা খুব সুন্দর, একটু ঘুরে আসি। গেলেন, ১ ঘন্টা ৪০ মিনিট লাগলো যেতে, ৪০ মিনিট আসতে, আর ২ ঘন্টা ওখানে কাটালেন, ৮০ কিলোমিটার দূর তো চলেই গেছেন, বরং তারও বেশি, কারণ এটা রয়্যাল কমিশন, তারও বেশি, তাহলে ১০০ কাছাকাছি। তো কি আপনি মুসাফির? না, মোটেই মুসাফির না। গিয়ে ওখানে মাগরিব এসে পড়লেন, মুসাফির? না, মুসাফির না আপনি, তাহলে মুসাফির না। তাহলে শুধু দূরত্ব যথেষ্ট, দূরত্বের সাথে কি হইতে হবে, সফরের ইতলাক বা সফরের প্রয়োগ, সফর শব্দটি ওখানে ফিট হচ্ছে কিনা, আপনি সফরে যাচ্ছেন না একটি হাওয়া খেতে যাচ্ছেন, এটা এটা হাওয়া খেতে যাচ্ছেন, এটা দেখার বিষয় রয়েছে। তো ওইটাও মানে আনুমানিক এরকমটাই হবে, কারণ এখান থেকে কেউ কাতিব গেলে বলবে না সফরে গেছে, এখান থেকে রাহিমা রাস্তন্না গেছে কেউ বলবে না যে সফরে গেছে, ঠিক না? কিন্তু এখান থেকে আল্লাহ গেছে, জুবাইল গেছে, মোটামুটি সফর। দেশে যদি হয়, দেশের তো রাস্তা আরো খারাপ, সুতরাং মোটামুটি ৬০-৭০ কিলোমিটার, ৮০ হলো না, ৬০ কিলোমিটার হয়ে গেছে, আর ওখানে ৬০ কিলোমিটার আসতেই অবস্থা খারাপ, প্রায় ২ ঘন্টা লেগে গেছে সফর, তাহলে আর যাচ্ছেন সেখানে রাত কাটাবেন, কাপড় চোপড় বেনে গেছেন, সফর, তাহলে সফর। ত
তো আশা করি বুঝতে পেরেছেন, 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার এগুলোতে কারো মতে সফর নাই, এগুলোতে কারো মতে সফর নাই, সুতরাং কসর চলবে না। একটি সমাধান শুনে নেন, যেখানে সন্দেহ হবে যে কসর করব না পুরা পড়ব, আমি যে এই জায়গাটা এসেছি এখানে আমার কসর করা ঠিক হবে না পুরো পড়তে হবে, এরকম দ্বিধাদ্বন্দ্ব, আর কোনো ভালো আলেমদের কাছ থেকে আপনি সেখানে মাসলা জানতে পারছেন না, তো কি করবেন? আসল হচ্ছে পুরা পড়বেন, কারণ পুরা যদি পড়েন আর আপনার জন্য কসরের অনুমতি থাকে কোনো নাজায়েজ কাজ করবেন না, একমাত্র হানফি মাযহাবে ওয়াজিব, কোনো দলিল নেই। কসর করা সুন্নাত, কসর করা কি সুন্নাত, উত্তম, উত্তমের খেলাফ হইল এমন কোনো ব্যাপার না, উত্তমের খেলাফ কোনো ব্যাপার না, উত্তমের খেলাফ কাজ করবেন। আর যদি আপনি কসর করে ফেললেন আর আল্লাহর কাছে কসর মঞ্জুর না, এখানে আপনি সফরে না, অথচ আপনি দুই রাকাত করে ফেলে পড়লেন, এশা দুই রাকাত পড়লেন, জোহর দুই পড়লেন, আসর দুই পড়লেন, আল্লাহ কয় রাকাত ফরজ করে রেখেছেন? চার চার ফরজ করে রেখেছেন, তাহলে আপনি সালাত ত্যাগকারী, বেনামাজি, আপনার নামাজ কবুল হয়নি, বোঝা গেছে কি না? সুতরাং এইরকম জায়গায় কি করবেন, পুরো সালাত পড়বেন, পুরো সালাত পড়বেন। এইরকম হালাল হারামের ক্ষেত্রে এটা হালাল না হারাম সন্দেহ হচ্ছে, কোনটা করবেন? হারাম ধরে নিলাম, হারাম দেখছেন, দৃষ্টি নিয়ে হালাল না হারাম সন্দেহ, আরে একজন বড় আলেম বলেছে এরকম, বাদ দেন। হ্যাঁ, ব্যাংকের সুদ হালাল না হারাম, কেউ কেউ বলছে যে ব্যাংকের সুদ অসুবিধা না, কোনো ব্যক্তির কাছে না হইলি হইল, না 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 সুবিধাবাদী হবেন না, আসল হচ্ছে হারাম, হারাম থেকে বাঁচার জন্য। আচ্ছা হালাল ছেড়ে দেন, তাহলে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন, কিন্তু যদি হারাম খেয়ে নেন তাহলে অবশ্যই ফেসে যাবেন। তো এই সমাধানটা সবসময় মনে রাখবেন, অনেক জায়গায় কাজে আসবে, অনেক জায়গায় কাজে আসবে, যেখানে সন্দেহ হবে সতর্কতা অবলম্বন করবেন। যেমন তিন রাকাত পড়লাম না চার রাকাত পড়লাম, ভুলে গেছি, কি করবেন? চার ধরবেন, তিন ধরবেন, কারণ তিনটা নিশ্চিত। পাঁচ পড়লে আল্লাহ বলবে তুই পাঁচ কেন পড়লি, কিন্তু চার ফরজ হয়ে আছে আর তিনটা যদি পড়ে আসলেই তিন হয়ে যায় তাহলে তো মুশকিল, আর কমটা ধরলে নিশ্চিত, তিন আর চারে যখন সন্দেহ তখন কমটা ধরলে নিশ্চিত আপনি, সুতরাং কমটা ধরবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।